চিকেন বলে মনে হচ্ছে না, কি মনে হচ্ছে? মনে হচ্ছে মাটন মনে হচ্ছে, বাবা পুরো মাটন মনে হচ্ছে। দাঁত থাকলে বাড়ি শুদ্ধ খেয়ে নিতাম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে হলো সানডে, তো সানডে মানে সানডে স্পেশাল একটা মেনু হবে যেটা আমি তৈরি করব। আজকে সানডে স্পেশাল চিকেন, তবে পুরোটা হয়তো দেখাতে পারবো না, ওই কেটে কেটে একটু একটু করে দেখাবো, কারণ ভিডিও ক্যামেরা করার লোক নেই। মানে বাবা আছে যদিও, বাট বাবা এদিক ওদিকে একটুখানি ব্যস্ত রয়েছে, যার জন্য ভিডিও সেইভাবে করা হচ্ছে না। তো টুকটুক করে একটু একটু করে কেটে কেটে দেখাবো, আর সবার শেষে বাবাকে দিয়ে টেস্ট করাবো কেমন হয়েছে সেটা বলবে। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, যারা পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করো, লাইক করো, শেয়ার করো, ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করো। আর হচ্ছে যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর বেল আইকনটা প্রেস করে রাখো পরবর্তী ভিডিওর জন্য, নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো আজকে মাংস করা শুরু করছি। আজকে স্পেশাল মেনু, লাঞ্চ অ্যান্ড ডিনার অলসো দুটোই হয়ে যাবে, আমরা তিনজন মানুষ, তো মোটামুটি হলে দুবেলারই হয়ে যায় আর কি। ফোনটি ধরে দেখে পেয়ে যাচ্ছে কিরকম, চুপ করো বাবা না, আমি কি রেগুলার রাঁধুনি? আমি তো শখে রাঁধুনি, সেইটাই সানডে স্পেশাল বলে তাই জোর করবি তো। দেখিস খেয়ে পেলিস না জানা তুমি, এইটা হচ্ছে আসল জিনিস। জল দিয়ে রাখি, এটা আলু ভেজে রাখা আছে, এটা সিমে করে করে রান্না করি, আমি সিমে করতে পছন্দ করি, আমি দেখি হা হা করে গ্যাস চললে হবে না, জিনিসটা পুড়ে হয়ে যায়। হ্যাঁ এখনই তো অনেকটা হয়ে গেছে, মাংস রাঁধতে বেশিক্ষণ না, মাংস জোগাড় করতেই বেশিক্ষণ, সেটাই এবার ভাই। আলুটা ভেজে রাখা হয়ে গেছে, আগে আলুটা কই গেছে, গন্ধ যা উঠছে না ধারণ না, ওটা আমাদের জল দিকে হাত তো ভালো করে মশলার জলটা ধুয়ে নিয়ে কড়াই দিয়ে দিলাম, কড়াই দিয়ে এটাকে চাপা দিয়ে একটুখানি সেদ্ধ হতে দিলাম, তো তারপর দেখে নাও।
আলুগুলো দিয়ে দিলাম, এবার একটু জল দেবো, দিয়ে সিমে করে রেখে দেবো। ব্যাস ফুটে গেলেই, সেদ্ধ হয়ে গেলেই মাংস রেডি। আজকে লাঞ্চ রেডি, লাঞ্চ প্লাস ডিনার অলসো। তো চিকেনটা প্রায় হয়ে এসছে নামাবার মুখে, এবার গরম মশলা দিয়ে নামাবো। চিকেন মশলা নয়, গরম মশলা দিয়ে নামাবো, চিকেন মশলা দিয়ে নি। তো দেখো এই যে ফুড রেডি, একেবারেই রেডি প্রায়। গরম মশলাটা দিয়ে দেবো, আর তার সাথে আবার লাস্টে টেস্ট করাবো একজনকে দিয়ে, যেহেতু আমি রান্না করছি, যেহেতু আমার বাবা টেস্টার, আর বাবা রান্না করলে আমি টেস্টার হই। মাংস ভালোই ফুটে গেছে, গন্ধটা কিন্তু দারুণ বেরোচ্ছে। এবার টেস্টটা কি বলবে জানি না, আমি গ্যাসটা অফ করে দিলাম। আমি একটা টুকরো টেস্টারকে দেবো টেস্ট করতে, গরম মশলা সবে দিলাম, একটু নেড়ে নি। চাপাতি দিয়ে ভালো, চাপাতি একটু চাপাই। তো যাই হোক, লাঞ্চ তো রেডি। তো তোমরা যারা যারা মানে মনে করছো যে ভালো হয়েছে, দেখে মনে হচ্ছে বেশ ভালো হয়েছে, জানি না কতটা ভালো হয়েছে, তো টেস্ট করতে গেলে চলে এসো, টেস্ট করতে চলে এসো আমাদের বাড়িতে। তো এবার বাবাকে টেস্ট করতে দেবো, জানি না কেমন হয়েছে, মোটামুটি আমার মনে হচ্ছে ভালো হয়েছে। মানে রাঁধুনির তো নাকে একটু গন্ধ লাগে কিছুটা, আমার মনে হচ্ছে ভালো হয়েছে। তো লাইভটাকে তোমরা কিন্তু শেয়ার করো, হ্যাঁ ফার্স্ট লাইভ, জানি না কেমন লাগবে। তো তোমরা বেশি বেশি করে শেয়ার করো, যাতে সবাই লাইভটা দেখতে পায়, আর এর পরে পরে আরো ভিডিও দেবো, আরো ভিডিও ছাড়বো পরপর। তো এবার হয়ে গেছে, বেশিক্ষণ গরম মশলা দিতে লাগে না। যদি ভালো হয় তাহলে কিন্তু কড়াটা দিয়ে দিতে হবে, কোনটা ছোট পিস না, এটা তো অনেক বড় পিস, আমি ক্যামেরাটা নিয়ে নিই, চামচ না চামচ ঝাল তো হবে, মাংস ঝাল না হলে মজা আছে? মাংস তো ঝালঝালি খেতে ভালো লাগে। তোমাদের মতামত জানি, মাংস কেমন, ঝাল না কি পছন্দ? চিকেন বলে মনে হচ্ছে না, কি মনে হচ্ছে? মনে হচ্ছে বাঙালি মানুষ রান্না করতে থাক, আমি খেতে থাকি। বাবা বাবা, যাই হোক, আমার বাবাও কিন্তু খুব ভালো রান্না করে, তো সেই জন্য হয়তো কিছুটা আমি রান্নার হাতটা পেয়েছি, জানি না কতটা ভালো হয়েছে। বাবা বলছে ভালো হয়েছে, বাবার ভালো লেগেছে, এবার জানি না কতটা হয়েছে। তো যাই হোক, ভিডিওটা আমি শেষ করব, তোমরা বেশি বেশি করে শেয়ার করো, আরো এইভাবেই সাপোর্ট করতে থাকো, ভালোবাসতে থাকো পেজটাকে। তো খুব তাড়াতাড়ি আবার একটা অন্য লাইভ বা অন্য ভিডিওতে দেখাবে। ততক্ষণ সবাইকে টাটা, বাই বাই, লাভ ইউ।